বন্ধুরা, আজকে আমরা পেপার ব্যবহার করে দারুণ ফুলের পাপড়ি বানাবো। 15 সেন্টিমিটার সাইজের অনেকগুলো কালারফুল পেপার স্ট্রিপ নিলাম। একটা দেখো, পেপারকে প্রথমে হাফ ফোল্ড করলাম এবং আবার একটা ফোল্ড করলাম, তাহলে একটা ছোট্ট স্কোয়ার বা বর্গক্ষেত্রে পরিণত হলো। এখন এই ছোট্ট স্কোয়ারটিকে আবার আনফোল্ড করে দেখো, আবার ফোল্ড করলাম, ওটা একটা কোণ থেকে একটা লাইন ড্র করলাম। এই লাইনটাকে দেখো, এটা পাতার মতো লাগছে, এটাকে কাঁচি দিয়ে লাইন বরাবর কেটে নিলাম। তো আমরা যখন পেপারটা খুললাম দেখো, একটা সুন্দর পাতার মতো লাগছে, দুটো পাতা। এখন এটাকে আবার ফোল্ড করে দুটো কার্ড ড্র করলাম, লাইন ড্র করলাম, যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে। কাঁচি দিয়ে এই কার্ভ লাইন দুটো কেটে নাও। তাহলে এটা খুললেই দেখতে পাবে খুব সুন্দর একটা পাপড়ির ডিজাইন, দুটো পাপড়ি, দুদিকে দুটো পাপড়ির ডিজাইন আমরা দেখতে পেলাম। এখন ওর ছোট্ট পাপড়িগুলোকে উঠিয়ে মাঝখানে জুড়ে দাও একটা কোনো স্টিক বিট দিয়ে। তো এইভাবে একটা স্কোয়ার পেপার থেকে আমরা দুটো পাপড়ি পেলাম। এখন যদি আমরা চারটি পাপড়ি তৈরি করতে চাই, তাহলে কিভাবে ভাঁজ করবো এবং কাটবো দেখো। একইভাবে হাফ ফোল্ড করলে এবং ছোট ফোল্ড করলে, এরপরে ওটাকে কোনাকুনি ভাঁজ করলে কর্ণ বরাবর, তাহলে একটা ত্রিভুজ পেলে। এখন দেখো, এই যে ত্রিভুজটা পেলে, এটাকেও কিন্তু একটা লাইন ড্র করো। এটাকে দেখো, একটা লাইন ড্র করলে আর এই লাইন বরাবর ছোট্ট কোনা কোনা অংশটা কেটে বাদ দিয়ে দিলে, তাহলে একটা অর্ধচন্দ্রাকৃতির মতো পেপার পেলাম। একইভাবে দুটো কার্ভ লাইন ড্র করলে এবং এটাকে কাট করলে, যখন আমরা পেপারটা খুলবো খুব কেয়ারফুলি খোলো, তখন দেখবে দারুণভাবে চারটি পাপড়ি তৈরি হয়েছে ফুলের। ভেরি বিউটিফুল ফোর পেটালস। একইভাবে ভেতরের পেটালস গুলো মুড়ে দিলে এবং একটা স্টিকি বিট দিয়ে যুক্ত করে দিলে। এইভাবে আমরা একই টাইপের সিমেট্রিক্যাল ফুলের পাপড়ি বানাতে পারি। আরো একটা পেপার নিলে, এটাকে দেখো এভাবে কিভাবে দেখানো হচ্ছে, এটাকে একটা সমবাহু ত্রিভুজে আকারে ফোল্ড করলে দেখো, একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা পেলাম। এখন এই ত্রিভুজ থেকে আমরা 60 ডিগ্রি যে কোণটা ড্র করেছি, ওটার মাঝ বরাবর একটা লাইন টানলাম। আর একইভাবে আরেকটা কার্ভ লাইন টানলাম এবং এটাকে বাদ দিয়ে দিলাম লাইন বরাবর। এটাকে ওপেন করার সাথে সাথে দেখো, ছটি পাপড়ির একটা দারুণ ফুল পেলাম। একইভাবে ওখানেও কার্ভ লাইন ড্র করো এবং কেটে নাও, আর ছোট ছোট পাপড়িগুলো ভাঁজ করে সেন্টার পয়েন্টে নিয়ে এসে একটা স্টিকি বিট দিয়ে যুক্ত করো। সো এইভাবে তোমরা কালারফুল পাপড়ি তৈরি করতে পারো। সো ইটস আ ভেরি এলিগেন্ট এবং বিউটিফুল ফুলের পাপড়ি, যা ছোট্ট ছোট্ট কালারফুল কাগজ দিয়ে আমরা তৈরি করতে পারি। তোমরা কি কখনো ভেবেছিলে একটা শুধুমাত্র 15 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে, পেপার দিয়ে এত সুন্দর সুন্দর পাপড়ি বানাতে পারো? ট্রাই করো।